বেআইনিভাবে ভেড়ি ভরাটের অভিযোগ উঠল শাসক দলের নেতাদের বিরুদ্ধে প্রতিবাদে এদিন একজোট হয়ে পথ অবরোধ করেন গ্রামবাসীরা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতারা বেআইনিভাবে ভেড়ি ভরাটের অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শাসন পঞ্চায়েতের নওবাদ এলাকায় প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা অভিযোগ হারওয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম ব্লক সভাপতি ইফতিকার রহমান সহ শাসক দলের একাধিক নেতার মদতে এলাকায় প্রায় চল্লিশ বিঘা জলাজমি ভরাট চলছে যার ফলে কাজ হারানোর আশঙ্কা এলাকার বহু মানুষের মানে গরিব মানুষদের পেটে লাথি মারা আর কেউ যদি কোনো অভিযোগ করতে যায় তাদেরকে মারধর রা কালকে রাত্রে পর্যন্ত বোম মারা যে আন্দোলন করছে পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করছে আজকে আমি কত কষ্ট করে এনেছি এই পার্টি আজকে ছিবেলে দল এই দলে ঢুকে আজকে আঙ্গামত লোকের মেতেতে প্রতিবাদে রবিবার রাজারহাট বেলেঘাটা ওর অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে আসে শাসন থানার পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা যদিও ঘটনার কথা অস্বীকার করেছে শাসক দলের নেতারা যে করেছে তাই হাই কিনে নিয়ে প্রজেক্ট করেছে তা 48 বছর ধরে এই জমি আমরা করে ধরে খাই আমার আমার একটা কাকা আমার একটা দাদা এই এই জমির তারা তার আত্মartifactId কি পার হয়ে গেছে তাদের লাশ পর্যন্ত আমরা পাইনি আমাদের বাংলা শুনবেpmod ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড শাসন